স্ক্যান কি কবি ক তুই কইলে তো আমি কমুহ ও তুই থাকো স্ক্যান কি কবি ক তুই কইলে তো আমি কমুহ তুই বৈশা রয়েছে স্ক্যান কাছে আইসা ক তুই কইলে তো আমি কমুহ তুই গান কইস্তা ফাঁকত যায়া ক তুই কানের বগলত ভ্যান ভেনাইলে গুড়ি খাবু গো আমার গানটা অত খারাপ ছিল না গো অত রাগ করলে কেবা হব গো তোমরা চুপচাপ খাইতে না নাই ক নাহিলে গুড়ি দিয়ে উঠি যাইম গো খাইগা কমুইনার যত দূর কসিস আর কি বাকি থাকিল এ বেটা সওয়া দৈর্যর ফল বলে মিটা হয় তো মিটে কইলে হইব এ কুতিসকে হইছে কি ওঠে কো কালকা রাইতে আমি কইলা ভাইজা থুসি রাইতো দৈর্য ধরলাম সারা দিন দৈর্য ধরলাম শালা টিটা কইলা তোর মিটা হইল না রে টিটা তো টিটাই থাকলো এতে তো টেনশনের কথা টেনশনের কথা আর কি কইম রে ভাই দুই দিন থাই গৌরনগর বাজারত যাং না দুই দিন থাইকা যাস না তা কি হইল আজকে জাগা কিবা বোধহয় নেটা লাগে থুই আসছে নাকি নেটা মুই বাজাইছ বাইক নিয়ে গেটে এক মুরগি আসি পড়িল বাইকের তলত অবি বাচ্চাস পুতি আর ফাইবের পালো এই খবর 10 সেকেন্ডের ভিতরে 5G থাকি বেশি স্পিডত বেটি সওয়ার কানত চলি গেল লগে লগে চার পাঁচটা বেটি সওয়া আসি সামনে হাজির তাহলে তো ভালে টেহা জড়ি বানা দিছিস মেসাল মানুষের হাতে পড়ছা আস্ত কি এবি সারছে কি যে ঝামেলা করছিল রে ভাই এক পো ওজনের মুরগি মঠাই চাই হাজার টেহা মুই কলুং এত দামকে বেটি ছাওয়া কয় মুরগি যে ডিম পারে হায় রে বেটি ছাওয়া আরে বেটি ছাওয়া কয় ওই ডিম ফুটি তো বাচ্চা হইল হয় আসত মুই ভাবলু এমরাবান মুরগির নাতি বুদ্ধি পর্যন্ত যায় তাহলে তো বিল 5000 খরচ করবে তার মানে তুই 1000 টাকা দিয়া দিলি মুইও বেটা ছাওয়ার বন্ধু অত সহজে টাকা দেয় বেটি ছাওয়া কলুং ফোন পে দেন বা তোর ফোন পে দাবার পয়সাও থাকে ফোন পে তো পয়সা না আছে কিন্তু ওই বেটি ছাওয়ার ছাই ফোন পে নাই ওটা তো মুই জানো তারপরে কেমনে মিলেলু বেটি ছাওয়া তো কয় মঠাই ফোন পে নাই অমনে পালুং চান্স কলুং বলে বাজারত থাকি পয়সা তুলি আনি এলা দিল কবি তো কাশপার দিল ফেবি কলের মতো করি ধরছে অমনে কি সারে কোন মতে বুঝি বাজে থাকছ তুই তো ভালে মুরগি কেলেঙ্কারি পড়ি গেছিল পরে আসার টাইমত তোক ধরা পায় নাই পাগল নাকি মুই আর ওদি যাং আসার টাইমত শাশিকে দিয়ে ঢুকি ভ্যার ভ্যারি হয়ে ঘুরি আসছ তোর দেহি হেই রুম বেরেন তা বেরেন থাকবে নয় খালি তোর না 500 টাকার তেলে গেছে ওই টাকা দিয়ে না মুরগি কেলেঙ্কারি মিটা পারতে এ হে মুই তো এটা ভাবং নাই দেখ তো এলা ভয়ের ঠেলাই দুদিন থাই বাজার যাওয়া বন্ধ হইছে ভালে হইছে একটা কথা মুই বুঝে পাং না এই 80 কিলোমিটার স্পিডত যায় বাইক গুলে মুরগি গুলে 100 কিলোমিটার স্পিডত আসি তলক পরে মনে হয় মুরগি গুলে রাস্তা চলবের দিয়ে আমরা ভুই বাড়ি দিয়ে গাড়ি চলাই মানে এই মুরগি কেলেঙ্কারি তুইও করছিলি কতবার পড়লু জরিমানা দিস নাই এই বেটা ছাওয়া আরো জরিমানা ওই মুরগি নিয়ে আসি বাড়ির রান্দি খালুং মুই মাইলো একটা ফাটা লেকচার তুই কতম বিশ্বাস না করলে মর কি হইবে এ চান্দের বেটা সকালে তেলের ড্রাম নিয়ে গেছে দেহা পালুং কুতি গেছিল কি আর কইম রে ভাই বাড়ি তলপ ডিজেল লাগে এই ডিজেলের খজত গোটাই লক্ষীপুর ঘুরলুম পাস নাই না ডিজেলে নাই কিসের নাই দুনিয়ার না পেট্রোল পাম্প পেট্রোল পাম্পত পেট্রোল হে পাওয়া দেবে কতে ডিজেল পায় নাকি গাধা দেখছেন আর আমাকে গাধা কয় এ এক গুরু তো আমি দেই আশা করছি যদি দে কে ঘুরাইবে হারামজাদা পেট্রোল পাম্পতে পেট্রোল ডিজেল সঙ্গে পায় রে ওমরা নাম ভুল করিলে হে মোর আর কি দোষ হয়তো ভুল তো ওমারে কোন হারামজাদা পা দিল রে একদম বিষাক্ত পাতা হায় রে গন্ধ রে এতে আনা লেট্রিনের গন্ধ ভালা এতে থাকা যাবে নয় সকালে মুলা হাত দিয়ে ভাত খাইছিলাম তো এনে থাকা যাব না তাইও হ্যাপি নহয় যার গার্লফ্রেন্ড নাই তাইও হ্যাপি নহয় যাই বিয়ে করছে তাইও হ্যাপি নহয় চালায় বাসং না তাহলে জীবনের মজা কাই নিবে লাগছে রে ফাগুনের পচিয়ে বাতাসত তক সেই মনে পড়ে বাহ এ বেটা ছাওয়া কবিয়ে ফাগুন মাস নিয়ে কি রোমান্টিক কবিতা লেখছে না ঘন্টার রোমান্টিক ওইলে কবিতাতে রোমান্টিক রিয়েলত ফাগুন মানে ট্রেক্টারত মাটি নিয়ে যাওয়া প্রতিযোগিতা আর ট্রেক্টার পার হয়ে যাওয়ার পরে
মনের ধুলে সহ্য করা ধৈর্য পরীক্ষা। হয় রে, চাইরো ফালে খালি ধুলে আর ধুলে, মুখো তো বালু কেসা, নাক দিয়েও ধুলে ঢুকে। কে খারায় তোর রোমান্টিক বতর চলি গেল, ফাগুন কত ভয়ঙ্কর, যায়া অমা পুষ্কর, যাই সকাল সন্ধ্যে আগ্নে সামতে। এটা তো ভয়ঙ্কর কথা কছিস, মাঝে কথা বাদ দিয়ে তোক ঝেটে আনবির কছুম ওটে দে। এ মরনা বিড়ি আনবির মনে নাই, থুস তোমার দিয়ে কোনো কাম হয় না রে, বর সকালে বিড়ি না খাইলে লেটিং এ হয় না, ওই আশায় তক করলুম আনবের, এলা কত মুই পেটটা কেমনে খালি করিম। নাউয়ের ডেরা দুই টান দিয়ে হাগি আয়, হদের পাং গরিব, লাগলে বিড়ির মোটা কুড়ি টানিম, তাও নাউয়ের ডেরা খাইবেন নং। ফুটেনি বাদ দিয়ে তাড়াতাড়ি যাই, স্কুলের টাইম হইল, মুই গেলুম। কি জামানা আছে, বিড়ির মোটাও কুড়ি পাওয়া যায় না, মানুষ এত ফকির হয়েছে না বিড়ির মোটাও কুড়ি খায়, আমার জন্য দুই একটা থয় না। ঘুঘু গুলে আছেন ভালো, আজকে উদ্দেশ্য বুঝি বেলেগ আছে রে, টপ টপা রস কেনা, এ গুণ উৎসব আছে ওই জন্য। স্যার আজকা বাড়িয়ালির হাতে কি নারাই হয় নাই, এত মিঠে সুরে কথা কইতাছেন। হয় রে বাবা, গুণ উৎসব আছে, তোমরাই আমার ভরসা, তোমরা যদি স্কুলের নামটা রাখেন। সারা বছর পিটতে পিটতে পিটিট করা বসে ফেলাইছে, আজকে আদর একবারে উসলি করছে। যাই হোক, এলে বাদ দাও, যাই হোক রে বা, এই কয়দিন ভালো করে পড়াশুনে করো, তোমার কম গরুর দুধ খাও, গরুর দুধ খাইলে ব্রেন ভালো হয়, তাহলে না গরুর বাছুর গুলো সায়েন্টিস্ট হইল হয়। এই গরুর দুধের দাম কত, দাম দিয়ে খাওয়া হারি নাকি, বিড়ি কিনা খামু তাও ভালো। এ শয়তানের সর্দার খচ্চরের আসারি, তুই ফিরে এক চোখ দিয়ে দেখিস কে। স্যার তোমরা না কইছেন ছোট বড় সবাইকে এক চোখ দিয়ে দেখবেন, এলের সাথে তো মুকুট জীবনত পাইলেন না। আজকে রাগ করবেন না, মোরে ঠিকানা বেটা, সবার কত, একজন সাধারণ মানুষ আর একজন মাস্টারের মাঝে পার্থক্য কি? সাধারণ মানুষ যদি হঠাৎ ধনী হয়, উই ভুলি যায় যে একদিন গরিব আছিল, আর মাস্টার একজন যেদিন পরীক্ষা হলত গার্ড হয়, উইও ভুলি যায় যে একদিন ছাত্র আছিল। তা তো উচিত কছিস, পরিস্থিতি বাধ্য করায়। এ বল্টু কত, যাই বেশি খেলাধুলে করে অ কি কয়? স্যার খেলোয়াড়। আর যাই বেশি জানে অ কি কয়? স্যার জানো আর অভ্যাস হয়ে যায়। একটা লাস্ট প্রশ্ন কাই পাইবেন কন্ত, একশো গরু মারিলে বাঘেরও মরণ, এটা ব্যাখ্যা কর। স্যার মুই করি, তুই করলে তো ভয় লাগে, তাও কর। বাঘ একটা হিংস্র মাংসভোজী প্রাণী, আর গরু হল তৃণভোজী সাদা সিধে প্রাণী, গরুর থাকি বাঘের বল শক্তি সেই বেশি, ওই জন্য বাঘে গরু আরামসে ধরি খায়, খায় না পুরি, কিন্তু গরু দুইটে বড় বড় লম্বা লম্বা শিং থাকে, কি চোক্কা চোক্কা, দেখলে ভয় লাগে, গরু বাঘের সাথে পায় না, কিন্তু বাঘে যারা গরু ধরে গরুর সেই রাগ উঠে, ওই রাগতে গরু এর শিং দিয়ে দুই এক গুতে মারে, এইভাবে প্রত্যেকটা গরুর থাকি দুই এক গুতে খাইতে খাইতে বাঘের গাত বিষ হয়ে যায়, আর লাহে লাহে বিষ বাড়ি যায়, এমন করি একশোটা গরুর গুতে খায়া খায়া বাঘে বিষের ঠেলায় থাকবে না পায়া মরি যায়। ওকে কয় একশোটা গরু মারলে বাঘেরও মরণ। আয় রে কপাল, এত স্কুল থাকতে এই স্কুলত কি জুনে যে চাকরি পাইছ, আসো রে বা, তোমরা একজন একজন করে মকট হিসেও।